সো হ্যালো ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে আবার তোমাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওটি একদম অন্যরকম। আজকের ভিডিওটি কিন্তু কুচবিহার এয়ারপোর্ট নিয়ে, কিন্তু এখন প্রশ্ন হলো, তোমরা ভাবছো যে বারবার খালি কুচবিহার এয়ারপোর্টের ভিডিও কেন দিচ্ছি তোমাদেরকে। তার কারণ হলো একটাই, সেটা তোমাদেরকে বলছি। আমি এখন আছি হলো কুচবিহার রেলগুমটি এলাকা বাসবাজারের এখানে আমি আছি, দেখাচ্ছি তোমাদের। এটা হলো কুচবিহার রেলগুমটি এলাকার সব থেকে বড় বাসবাজার, তাই আমি এখানে চলে আসলাম ভিডিও করতে। সামনে দেখতে পাচ্ছ কুচবিহার এয়ারপোর্টের মাঠ কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে ভবিষ্যতে বিমানে ওঠা নামা কিন্তু আর লক্ষ্য করা যাবে না। তার কারণ হলো বিমানবন্দরের ওয়াল কিন্তু উঁচু করার কাজ চলছে। সামনে দেখতে পাচ্ছ টিন দিয়ে কিন্তু ঘিরে ফেলা হয়েছে, এবং এই টিনের আড়ালেই কিন্তু বিমানবন্দরের ওয়াল তৈরির কাজ চলছে। তো তাই এখানেই চলে আসলাম ভিডিও করতে এবং তোমাদেরকেও দেখাতে। যারা যারা কুচবিহারের বাইরে থাকো কাজের উদ্দেশ্যে বা অন্য কোনো কারণে, তাদের কাছে ভিডিওটি স্মরণীয় হয়ে থাকবে। সামনে দেখতে পাচ্ছ একটি বিমান কিন্তু আসছে, এটি হলো কুচবিহার থেকে কলকাতা উদ্দেশ্যে যাওয়ার একমাত্র বিমান। তোমরা সামনে দেখতে পাচ্ছ বিমানবন্দরের রানওয়ে কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার। সামনে কন্ট্রোল টাওয়ার এবং স্টেশন সবই লক্ষ্য করা যাচ্ছে। বিমান আসছে। এই কুচবিহারের বিমান কিন্তু 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকে নিয়মিত চলাচল করছে, এবং সেটার ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। বিমান কিন্তু আসছে, আর কিছুক্ষণ পর বিমান কিন্তু টেক অফ করবে কলকাতার উদ্দেশ্যে, সেটা তোমরা দেখতে পারবে আমার এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি কিন্তু তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সাপোর্ট করো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বিমান কিন্তু আসছে, আর কিছুক্ষণ পরে বিমান কিন্তু উড়ে যাবে। তো চলো বিমানের ভিডিওটি তোমরা মন দিয়ে দেখো, ভবিষ্যতে এখান থেকে আর বিমানের ভিডিও দেখতে পারবা না, তাই ভিডিও করতে এখানে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ বিমান কিন্তু চলে আসছে।